হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল অফুল ব্লগ তাকে সকাল সকাল দেখো একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগছে চলো আজকে দিনটা স্টার্ট করি আর দেখো এখানে রয়েছে দেশি মুরগির মাংস আর রয়েছে বড় বড় পমলের মাছ আর রয়েছে চিংড়ি মাছ আর এখানে দেখো আমি আলু আর পেঁপে কেটে রেখেছি ভালো করে ধুই আর এদিকে মাংসও আমি ভালো করে ধুয়ে রেখেছি দেখো মাংস কত সুন্দর তেল হয়েছে আর মাংসটা আমি একটা গামলা ঠেলে নিলাম আর সব রকম মশলা যা যেমন লাগবে সব আমি এক জায়গায় রেডি করি এবারে প্রথমেই আমি দেবো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে দেবো ধনের গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে দেবো পরিমাণ মতন জিরের গুঁড়ো জিরের গুঁড়োর পরে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো হয়ে গেলে দেবো লবণ পরিমাণ মতন তারপরে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট যারা বেশি ঝাল খায় তারা কাঁচা লঙ্কার পেস্ট দিতেও পারো নাও দিতে পারো তারপরে দেবো হচ্ছে আদার পেস্ট রসুন পেস্ট এবারে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো সাদা তেল দিলেও হবে এবার সাদা তেল দিলে অতটা টেস্ট হয় না সর্ষের তেল দিলেই বেশি টেস্ট হয় আগে থেকেই আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আলাদা সেই পেঁয়াজ কুচিটা এবার দিয়ে ভালো করে মাখিয়ে নেব কেউ যদি পেঁয়াজ তেলে ভেজে দিতে চাও তাও পারো কিন্তু আমি মাখিয়ে দিলাম তারপরে তেল সর্ষের তেল ভালো করে গরম করে কড়াই আমি আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁপেটার আলুটা তুলে রাখব এবার আমি সেই গরম তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেবো তারপরে আমি এখন চৈজাল দিয়ে নিলাম মাংসের মধ্যে এরপরে আমি গরম তেলের মধ্যে গরম ফোড়ন দেওয়া তেলের মধ্যে আমি এবারে মাংসটা দিয়ে দিলাম এবারে আমি এবারে মাংসটা ভালো করে কষাতে হবে আর জালটাও কিন্তু এখনই দিতে হবে জাল দিলেও বেশ ভালো টেস্ট হয় দেশি মুরগিতে দেশি হাঁসে তো এখন আমি ভালো করে মাংসটা কষিয়ে নেবো দেখো মাংস দিয়ে তেল ছেড়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম তার মাঝখানে তো এখন আমি পাশে গরম করে রেখেছিলাম গরম জল তো এখন সেই গরম জলটা ঝোল কষানোর মাংসের মধ্যে ঢেড়ে নিলাম আর এখন ভালো করে মাংসটা ফুটবে ফুটতে তারপর দেখো আমি নামিয়ে নিছি এটা হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই ডিউ লাইন অ্যান্ড সাবস্ক্রাইব তো ঠিক এটা বাই বাই